আমি আমার এই নতুন মোহাম্মদ আব্দুল্লাহকে আমি আমার বুকে টেনে নিয়েছি আলহামদুলিল্লাহ সংক্রান্ত যে নিয়ম আছে সেই রাষ্ট্রীয় নিয়ম মোতাবেক তাকে আমি নির্দিষ্ট কতিপয় বাক্য যে বাক্যগুলো পরিবেশন করলে সে হিন্দু থেকে মুসলমান হয় মুসলমান মুসলমানদের ধর্মে দীক্ষিত হয় আমি সেই বাক্যগুলো আপনাদের সামনে তাকে পরিবেশন করাচ্ছি ইনশাল্লাহ ছেলেটা কোথায় আছে দেখো কে ও তুমি নি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ এখানে আপনারা দেখেছেন যে অনেক সুন্দর করে আমার সামনে এসে দাঁড়িয়েছে তোমার তুমি তো ইনশাআল্লাহ স্ব ইচ্ছাই এখানে বসো এখানে আসো এখানে আসো এখানে আসো মাশাআল্লাহ বসো 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 এখানে বসো 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 তুমি তো স্ব ইচ্ছাই এবং স্ব জ্ঞানে তোমাদের ধর্ম পরিত্যাগ করে মুসলমানদের ধর্মে দীক্ষিত হচ্ছ নাকি তোমাকে কেউ জোর জোর করছে তোমার সাথে কি আগে আমার কখনো কথা হয়েছে আচ্ছা তো আজকে হবিগঞ্জ আনন্দপুর পাক পাঞ্জাতন সুন্নি যুব সংঘের উদ্যোগে সে দীর্ঘক্ষণ প্রায় দেড় ঘন্টা আলোচনা শুনেছেন এবং পাশাপাশি সে তার মত ব্যক্ত করেছেন যে তুমি সে হিন্দু থেকে ধর্ম থেকে ধর্মকে পরিত্যাগ করে মুসলমানদের ধর্ম গ্রহণ করবেন আলহামদুলিল্লাহ বলেন না এখানে নোটারি পাবলিকের কার্যালয় হবিগঞ্জের এফিডেভিট ধর্মান্তর সংক্রান্ত যে কাগজ ছিল সে কাগজ আমার কাছে এসেছে আমি পড়েছি আমি দেখেছি আলহামদুলিল্লাহ আমি তাকে আমাদের মুসলমানদের বুকে আমরা যারা মুসলমান রয়েছি তাদের বুকে আমরা আমাদের আরেকজন সদস্যকে বাড়িয়ে আমাদের কোলে তুলে নিচ্ছি আলহামদুলিল্লাহ আমি তোমাকে কিছু শব্দ বলবো তুমি এই শব্দগুলো আমার সঙ্গে উচ্চারণ করবে ইনশাআল্লাহ পারবে না আপনারা সবাই তার সঙ্গে আমার কথাগুলো শ্রবণ করবেন নিজেরা শুনবেন ইনশাআল্লাহ তুমি আমার সাথে পড়বে আউযু বিল্লাহি মিনাশ শাই পারবে না আমি ভেঙ্গে ভেঙ্গে বলছি তুমি আস্তে আস্তে পড়ো আউযু বিল্লাহি মিনাশ নাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু لا شريك له واشهد واشهد আমার দিকে তাকাও واشهد واشهد ان محمدا عبده ورسوله আমি সাক্ষ্য প্রদান করছি যে
আল্লাহ ব্যতীত অন্য কোন মাবুদ নেই, তিনি এক, তাহার কোন অংশীদার নেই। এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আমি ঈমান আনলাম, ঈমান আনলাম, ঈমান ঈমান মামনা ঈমান মান মান আনলাম আল্লাহর প্রতি, নবী রাসূলদের প্রতি, ফেরেশতাদের প্রতি, আসমানি কিতাব সমূহের প্রতি, কিতাব সমূহের প্রতি, ফেরেশতাদের প্রতি, নবী রাসূলদের প্রতি, তাকদীরের প্রতি, তাকদীরের প্রতি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আলহামদুলিল্লাহ বলেন। আমরা তথ্য পেয়েছি, আমি যে বাক্যগুলো পড়ানোর মাধ্যমে একজন ধর্ম, একজন লোককে ভিন্ন ধর্ম থেকে মুসলমানদের ধর্মে ধর্মান্তরিত করা হয়, আমি সেই বাক্যগুলো মহব্বতের সাথে পড়েছি। এবং তার মুখের যে মিলানো এবং তার যে আন্তরিকতা, তার যে মনমানসিকতা দেখে আমরা অত্যন্ত উদ্বেলিত আনন্দিত হয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। তার নাম ছিল হৃদয় দাস, তার পূর্বের নাম ছিল হৃদয় দাস, পিতা জহরলাল দাস, মাতা শিনলতা দাস, সাং দত্তগ্রাম পোস্ট নবীগঞ্জ, থানা নবীগঞ্জ, জেলা হবিগঞ্জ। তার বয়স আনুমানিক 25 বছর। সে ধর্ম ছিল সনাতন, এখন তার ধর্ম হলো ইসলাম, জোরে করে মারহাবা। এবং তার নাম সে এফিডেভিট করার সময় সে চয়েস করেছে হৃদয়। হ্যাঁ, তার পূর্বের নাম ছিল হৃদয় দাস, তার নাম কি ছিল? হৃদয় দাস। এখন সেই নাম পরিবর্তন করে হৃদয় মিয়া নাম ধারণ করার জন্য সে ব্যক্ত করেছেন, সে লিখে নিয়ে এসেছেন। আমার কাছে যেহেতু এসেছে, আমি আমার পক্ষ থেকে তার একটি নাম দিচ্ছি, সেই নামটি হলো আব্দুল্লাহ। একটা স্লোগান দাও, মোহাম্মদ আব্দুল্লাহ। নামটা কি দিয়েছি? আমার নামটা তুমি ফলো করবা, ব্র্যাকেটে লিখে লিখো মোহাম্মদ আব্দুল্লাহ। আল্লাহর কাছে দুইটা নাম সবচাইতে প্রিয়, একটি হলো আব্দুল্লাহ আর একটি হলো আব্দুর রহমান। যখন সুবহানাল্লাহ, তোমাকে বলছি 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক পড়বা, রমজানে রোজা রাখবা, যাকাত কখনো ফরজ হলে যাকাত দিবা, ঠিক আছে ইনশাআল্লাহ। এবং আল্লাহ পাকের বিধানগুলো আমাদের কাছ থেকে ভালো করে জানবা, জেনে প্রত্যেকগুলো মানার চেষ্টা করবা ইনশাআল্লাহ। আমিন কন বাচ্চু মেয়ের কাছ থেকে।